নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। শীতকাল মানেই পিঠে পুলি পায়েসের কথা সবার আগে বাঙালিদের মনে পড়ে, তাই না? নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘরের নতুন একটি এপিসোড। এখন শীতকাল, তাই আজকের আমি একটি পাটালি গুড়ের পায়েসের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা গুড় দিয়ে ভালোভাবে পায়েস বানাতে পারেন না, বা যাদের পায়েস গুড় দিয়ে বানালে দুধটা ফেটে যায়, তাদের আশা করছি আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। এই রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখিয়েছি, চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবে পাটালি গুড়ের পায়েস। গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম চাল 1/2 লিটার দুধ দিয়ে করতে হয়, পরিমাণটা অবশ্যই মনে রাখবেন। 50 গ্রাম চাল 1/2 লিটার দুধ লাগে গুড়ের পায়েস বানানোর জন্য। এবার এই চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে খুব ভালোভাবে চালটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমার গোবিন্দভোগ চালটা নতুন ছিল, তাই এটা ভিজিয়ে রাখার কোনো দরকার হয়নি। তবে চালটা যদি নতুন না হয় তাহলে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে পায়েসটা বানাতে টাইম কম লাগে আর পায়েসটা অনেক বেশি ভালোও হয়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম, এবার সেই দুধ থেকে অল্প পরিমাণ একটু নিয়ে আমি চালটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি চালটা, এবার মিডিয়াম ফ্লেমে চালটা সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে চামচ দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে, আর চারপাশ থেকে খুব ভালোভাবে স্বরগুলো নিয়ে মিশিয়ে দিতে হবে। এবার ফিরে আসছি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। চালটা 80% কুক হয়ে গেছে, হাত দিয়ে দেখলেই এই সময় বোঝা যাচ্ছে যে এটা 80% কুক হয়ে গেছে। এবার এই সময় এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, খুব বেশি দেবেন না, 1 চিমটি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, ভেঙে দিলাম, ফ্লেভারটা ভালো বেরোবে। আর অবশ্যই তেজপাতাটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এবার যে বাকি অবশিষ্ট দুধটা ছিল 500 ml, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটা মিডিয়াম ফ্লেমে এটাকে এবার ফোটাতে হবে, আর বারবার দেখুন এইভাবে সাইড থেকে একটু চামচ দিয়ে স্বরগুলোকে তুলে নিতে হবে। এই চারধারে রাবড়ি জমা হচ্ছে, যেটা না সরালে চারপাশে শক্ত হয়ে থাকবে আর পায়েসের সঙ্গে ভালো মিশবে না, টেস্টটা ভালো হবে না, আর বারবার চামচ দিয়ে নাড়াতেও থাকতে হবে। ফিরে আসছি বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে। বেশ ঘন হয়ে গেছে, এই অবস্থায় আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ঘিয়ে বা তেলে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু গুড়ের পায়েস করছি আর গুড়ের পায়েসটা খুবই রিচ হয় সেই কারণে এটা আমি ভেজে দিলাম। এবার দেখুন কনসিস্টেন্সিটা প্রায় এরকম, হালকা হালকা দুধ আছে। ঠিক এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর অল্প যখন সামান্য সামান্য গরম থাকবে তখন আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব। এই রকম গরম অবস্থায় কখনই
গুড় বা পাটালি অ্যাড করবেন না, তাহলে দুধটা কেটে যাবে। একটু ঠান্ডা হলে তারপরে অ্যাড করতে হয়, আর গুড় খুব তাড়াতাড়ি মিশে যায়, সেটা আর ফোটানো দরকার হয় না। অনেকে চিনি আর গুড় মিশিয়েও পায়েস করেন বেশি মিষ্টি খেতে চাইলে, তবে মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী ওটা দিয়ে থাকবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর হালকা গরম থাকতে আমরা গুড়টা অ্যাড করব। এবার পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার এর মধ্যে আমি 75 গ্রাম পাটালি গুড় আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে যদি বেশি মিষ্টি পছন্দ করেন গুড়টা আর একটু বাড়িয়ে দেবেন, তবে আমি বেশি মিষ্টি খাই না, সেই কারণে আমি 75 গ্রাম গুড়ই দিলাম। এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, গুড়টা এমনি গলে যাচ্ছে, আর কিছু করার দরকার নেই। এবার এটা ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে বানানো পাটালি গুড়ে পায়েস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের এক একটি মতামত আমার কাছে খুবই মূল্যবান। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।